তো অল সেট ডান, এবার বাড়ির জন্য বেরোবো, চলো। এরপরে সোজা এনজিপি যাব। পাহাড় শেষ হয়ে যাচ্ছে, পাহাড় কান্দাকাটি শুরু হয়ে গেছে অলরেডি, এবং আমাকে একটা মানে বেস্ট অফার দিয়েছে যে চল এখান থেকে সোজা ডুয়ার্স বেরিয়ে যাওয়া যাক। প্রিয়া চুল টেনে খুলে দিয়েছে, দীপান্বিতার হুডি মাথা খুলে দিয়েছে, ছিঁড়ে ফেলেছে। তাকদা এসছি এখন আমরা, আমাদের অলমোস্ট এখানে যারা যারা আছে তিন চার জনের জন্য এটা খুব মেমোরেবল একটা জায়গা, তার কারণ আচ্ছা পরে হয়েছে ওটাই বলছিলাম। তো এখানে এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে তাকদা মনেস্ট্রি, কিন্তু আমাদের রাস্তাঘাট সব অচেনা হয়ে গেছে, অনেক অচেনা হয়ে গেছে, অনেক অচেনা। 2018 থেকে এসেছি, অনেক বেশি পিসফুল ছিল, এখন একটু ওভারক্রাউডেড। এক্স্যাক্ট এটা দেখলাম, প্রচুর গাড়ি বিকা তো বাড়ছে, সোর্স অফ ইনকাম মানে বাড়ানোটা কারণ কিছু করার নেই, করার নেই। তো স্টিল একটা খুব পুরোনো জায়গা এলে ফিল গুড ফ্যাক্টর হয় তো সেটাই। তো এই হচ্ছে সরি এই হচ্ছে মনেস্ট্রি, যেটা দেখার জন্য এত দূর আসা। তিন বছর আগে যখন এসেছিলাম, তিন চার বছর আগে, তখন তো ভিডিও করতাম না, তো দেখাতে পারিনি। খুব এনজয় করেছিলাম এই জায়গাটায়, খুব শান্তির একটা জায়গা। নর্মালি মনেস্ট্রি তাই হয়, বাট এটার একটা অদ্ভুত জায়গা হচ্ছে এটা একদম খাদের ধারে, মানে এর বাইরে পরে ওপর নিচে কিছু নেই। তো আমরা বেশ খানিকক্ষণ স্পেন্ড করেছিলাম এখানে, মনে আছে আমি তুতুন মিঠুন দ্বীপ এসেছিল আমাদের সাথে। তো মনে হয় বন্ধ না, ঢুকতে দেবে না না। এই হচ্ছে ভিউ, আর যেটা বলছিলাম খাদের ধারে সেটা হচ্ছে এইটা, এখানে আমাদের সাথে দ্বীপ এসে বেশ খানিকক্ষণ স্পেন্ড করেছিল, মানে এত ভালো লাগছিল, আমাদের ছবিও রয়েছে একসাথে। তো পুরাসা খেলে ভাই, পুরাসা খেলে আর বাড়ি যেতে পারবি না তো, টেস্ট কেমন? লাঞ্চ হচ্ছে, আমারও আমি উচ্চারণ ভুল করবো যথারীতি, থুকপা, ওই ঠিক আছে থুকপা, আর সবাই থুকপা, ওরা চিকেন থুকপা, আমাদেরটা ভেজ থুকপা, আর ছেলেদের পুরো ভাত আর মাছ ছিল মেবি। চলো দেখা যাক কেমন টেস্ট। লাঞ্চ করে আমরা আরে একবার একটা ছোট্ট জায়গায় ব্রেক নিলাম, সেটা হচ্ছে করোনেশন ব্রিজ না? তো করোনেশন ব্রিজের কাছে এসেছি, একটু দেখবো জায়গাটা, এরপরে সোজা এনজিপি যাবো। গৌরীমারা ফরেস্টের ভেতরে একটা রিসর্ট নেবো, মানে গাছের ওপর বাড়ি,
সোজা ডুয়ার্স বেরিয়ে যাওয়া যাক। ভাই সাহ, এরকমই তো বন্ধু চাই, এরকমই তো হুজুকে চাই। শেষ হয়নি ট্রিপ এখনো এখান থেকে ডুয়ার্স। ঠিক আছে চলো, হবে হবে ভাই, হবে হবে, একদিন এরম হবে কি ঘুরে বেড়াবো আর কি। একদম একদম। তো চলো, আমাদের একটু গাড়ি একটু মানে পার্কটা করেছে একটু আগে, আমরা হেঁটে হেঁটে যাই। তো করোনেশন ব্রিজের উপর আমরা দাঁড়িয়ে আছি আর আমার সমস্ত বন্ধুরা এগিয়ে গেছে। ওপারটাই কার্শিয়াঙের বোধ হয় পয়েন্ট একটা রয়েছে। তো আমার পায়ে অ্যাকচুয়ালি আবার একটু লেগেছে, যার জন্য আমি এগোবো না। আমি আর ভাইদের এখানে দাঁড়িয়ে আছি এবং এনজয় করছি। চলো, সবাই সবার মতো এনজয় করছে। তো এখান থেকে আবার অনেকখানি হেঁটে গাড়ির কাছে যেতে হবে, তো এটাই বেটার। অ্যাটাক করেছে, অ্যাটাক করেছে তো, মানে কি খাবার চাইছে? তুমি দিচ্ছে না, বারণ করছিলাম না, কিছু করেনি, জাস্ট বাইকটা রেখেছে। এমন তাড়া করেছে, সে চাবি নিয়ে চলে গেছে, মানে বাইকারটা চাবি নিয়ে পালিয়ে গেছে। কেন তাড়া করলো কেন হঠাৎ? পিছনে ব্যাগ আছে, ও চেন খুলে খুঁজছে, ব্যাগ ছেড়ে দিয়েছে নিচে, ঝুলে না দেখছে। তুই তুলে যেতে এরা কথা হচ্ছে, আমরা তো একটু দূরে দাঁড়িয়ে আছি, আমি তো হেঁটে যাইনি। তো এখানে অনেকগুলো হনুমান রয়েছে, লোকাল হনুমান একদিন। তো লোকাল মানে এখানকারই সব, বুঝতেই পারছো তো। আমি একটু বিস্কুট দিয়েছিলাম, তো তুতুল আমাকে একটু আগে বললো মনীষাদি ছুঁড়ে দাও, হাতে হাতে দিতে যেও না, এরা কিন্তু একটু জঙ্গলি টাইপের এবং তারা করে, কেড়ে কুড়ে নেওয়ার চেষ্টা করে। আমি জিনিসটা বুঝিনি, আমাদের যারা একটু এগিয়ে রয়েছে তাদেরকেই অলরেডি তারা করেছে, তো মানে ওদের অত্যাচার আর কি এখানে চলতে থাকে। আর একটু ক্যামেরাটা ব্যাক করে দেখাই, তো এই হচ্ছে সমস্যা, বাচ্চা দুটো বসে রয়েছে আর ওই হচ্ছে আমার বন্ধুরা সব। বাইক দাঁড়িয়েছিল, তো দু তিনটে হনুমান মিলে বাইকের প্লাস্টিক খুলে, জুতো খুলে, মানে সেটাকে নষ্ট করে, তো কোন রকমের দীপেশ দীপান্বিতার ভাই গাড়ির চাবিটা খুলে এনে দিয়েছে। প্রিয়া কি করেছে? প্রিয়া চুল টেনে তুলে দিয়েছে, দীপান্বিতার হুডি মাথা খুলে দিয়েছে, ছিঁড়ে ফেলেছে। সাবাস ভাই, সাবাস। তো শিলিগুড়িতে আমরা এইমাত্র এসে পৌঁছলাম, 5:18 মতো বাজে। ট্রিপ শেষ ভাই, ট্রিপ শেষ, সেটাই মানে ভাবতে পারছি না কিভাবে এই 4 দিন কেটে গেল। মানে জাস্ট মনে হচ্ছে এখনো থেকে যাই, মানে ইভেন অঙ্কিতার মনীষা প্ল্যানও করে ফেললো যে এইখান থেকে ডুয়ার্স বেরিয়ে যাবে। তো সবাই খুব ক্লান্ত, বাট মন মানে চোখ ভরে যা নিয়ে যাচ্ছে, মন ভরে যা নিয়ে যাচ্ছে, সেটা মানে বলা যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। তো এটাই হচ্ছে, এটাই হচ্ছে কথা। এখন সবাই ওয়েটিং রুমে আমরা একটু বসবো, একটু বিশ্রাম নেব, দেন ট্রেনে উঠবো, ট্রেনে উঠে লাস্ট একটা ভিডিও করবো, দেন এন্ড করবো, আর বাকিটা তো তোমরা পাবেই। যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি মানে মনীষার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমাদেরই আমাদেরই চ্যানেল ভাই। আচ্ছা, লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না।
বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আপডেটগুলো থাকবে। একদম একদম একদম। তো এটাই বলার যে অবশ্যই ভিডিওর যদি কন্টেন্ট ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। আর এটাই সবচেয়ে ভালো হয়েছে, শেষ করবো কি হনুমান, হনুমান এটা ছেড়ে দিয়েছে করোনেশন ব্রিজে, এটাই হচ্ছে বেস্ট। চলো। তো আজকে আমরা এসে গেলাম কোন্নগরে। যাওয়ার দিনটায় যেরকম এক্সাইটমেন্ট থাকে, ফেরার দিনটা মানে সবাই খুব মুশড়ে পড়ি, কারণ সেই ব্যাক টু আওয়ার ডেইলি লাইফ আর পাহাড়ের মেমোরিজ। আর সবচেয়ে বড় হচ্ছে এই যে দশজনের একটা টিম গেছি, দশজনই এত এক মানে একই অপরের সঙ্গে আমরা মানে এত ভালো করে জেলাপ হয়েছি, এবং তারপরে যখন আমরা এটা জানি না যে নেক্সট আবার কবে হবে, দশজনই হবে কি না এই সেম দশজনই, তো এটা ভেবেই আরো বেশি কষ্ট লাগে। বাট হোপ ফর দ্য বেস্ট, আবার হয়তো রিসেন্ট কোনো ট্রিপে আপনাদের সাথে দেখা হয়ে যেতে পারে। একদম দীপানিতা বাড়ি ফিরছি, এদিকে আলো পাচ্ছে না, এদিকে এদিকে, হ্যাঁ ফাইনালি বাড়ি ফিরছি, কিন্তু অনেক কিছু মনে নিয়ে যাচ্ছি, অনেক কিছু রয়েছে আমার যাওয়ার, মানে তাড়াতাড়ি যেন হয় এটা একটা ভাবনা। এখন টায়ার, ঠিক আছে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়বো কোনো একদিন, কোনো একদিন দেখা হবে ভাই। একটাই বলবো, আসছে বছর আবার হবে, আরে আসছে মাস আবার হবে, সব টাইম আবার হবে, আবার তাতে দেখা হবে। আবার আসছি আমরা জুলাই, প্রিয়ার খুব ভালো লেগেছে, বাদরেও চুলতে গেছে, এটাই সবচেয়ে এক্সাইটিং, এখনো সেই দেশেই আছে, তো প্রিয়া কিছু আর বলছে না, বাদরেও চুলতে গেছে। এখানে আমরা ব্লগটাকে এন্ড করব, আমরা ঠিকঠাক করে সেফলি ফিরেছি, এটাই সবচেয়ে বড় কথা। ঠিক আছে, এনজয় করো, দেখতে থাকো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এইটুকু।